এখানে সেই ইটা হবে না আমি বসবো না তারপরে ওইটা ধরবো আমি চালাবো তো ডঙ্গি নমস্কার বন্ধুরা আমি মাডিক্লিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি আজকে আমার একটা নিমন্ত্রণ আছে আজকে নিমন্ত্রণটা হলো আশ্বিনে রান্ধে কার্তিকে খায় সেই প্রসাদটা খেতে যাব তো আমাকে এক মাসিমা ডেকেছেন তো আমি আমার বান্ধবীকেও ডেকেছি আমার বান্ধবী আসতেছে এখন তো আমি বান্ধবীর জন্য একটু অপেক্ষা করছি বান্ধবী আসলেই তিনজনে যাব আমি আমার বান্ধবী আর আমার বাবা মানে আমার ছেলে তো বন্ধুরা দেখতে থাকুন আগে কি হয় বন্ধুরা এই যে দেখুন আমার বান্ধবী এসে গেছে আসো দিদি এসো চলো দিদি আসো তুমি আজকে আমাকে দেখেছো কেন আজকে দিদি একটা পূজোতে যাব পূজোটা কালকে হয়ে গেছে আজকে প্রসাদ খেতে যাব আশ্বিনে রান্ধে কার্তিকে খাই না ওই মাসিমা ডেকেছে কালকে আমি বাজারে গিয়েছিলাম সবজি আনতে তখন মাসিমা বলেছে কোন রাস্তায় যেতে হবে খুদরামপুর হ্যাঁ খুদরামপুরে যেতে হবে আমি গাড়ি নিয়ে যাব না অনেক রাস্তা খারাপ বাইকে চলো আমরা যাই হ্যাঁ ক্যামেরাম্যান তো আছেই ওইটাই ভালো হবে হ্যাঁ আমার ছেলের বাইকটা একটু তোমার অসুবিধা কি আছে চলো আমরা বাইকেই চলে যাই বন্ধ করে আসছি হ্যাঁ হ্যাঁ যেকোনো জায়গাতে চলে যাওয়া যায় কেটে পেটে গাড়ি গাড্ডায় পড়ে ভীষণ খারাপ হয়ে যায় বুঝেছো চলো বন্ধুরা আমরা এসে গেছি দিদি এই যে এই বাড়িতেই যাবো দেখেছো আর দেখো দিদি কি সুন্দর না গাঁও গ্রামে এদিকে দেখো দিদি এসো এদিকে আরো সুন্দর দেখায় দিদি এসো না গ্রামের পরিবেশটা তো সব দিনই সুন্দর হয় হ্যাঁ দেখেছো দিদি কি সুন্দর আমার না এই সুন্দরটা কি ভালো লাগে ওই জন্য কালকে মাসিমামাকে দেখেছো আমি তাড়াতাড়ি ওই তোমাকে বলেছি আর আমরা আসি দেখেছো কি সুন্দর একদম না আচ্ছা হ্যাঁ চলো তাহলে হ্যাঁ চলো তাহলে আমরা দেখি নারকেল একটা নারকেল গাছ হয়েছে দেখেছো আর ওই দেখো লাউ গাছে লাউ হয়েছে ওই যে এই পাশে বাস ধার আছে দেখো কি সুন্দর বাস কি সুন্দর বাসটা কত কাজের জিনিস না হ্যাঁ দেখো দিদি ছোট একটা তাল গাছও হয়েছে দেখেছো চলো তাহলে চলো আমরা ঘরে চলো কোথায় নিয়ে এসছো আমি এদিকটা তো নতুন আসলাম প্রথমবারই এসছি আমি এই গলিটায় ঢুকিনি কখনো না আমি আগেও আসছি এই বাড়িতে না একটা দিদি আছে আমি আর ওনা একসঙ্গে পড়তাম আমার ক্লাসমেট বুঝতে পেরেছো আমাকে মাসিমা আসতে বললো মাসিমা বাজারে চলে গেলো কালকে মাসিমাকে বলছিলাম যে তুমি ঘরে থাকবে বলছে হ্যাঁ ঘরে থাকবো মাসিমা মাসিমা চলে গেছে চলো তাহলে আসো আসো এই এইখানে বসো দিদি এসো এসো তোমরাও বসো হ্যাঁ আমরাও বসি ভালো আছেন আপনারা হ্যাঁ ভালো আছি এই মিনতি দিদি আসছিল নাকি আসেনি এখনো অনেক দিন হচ্ছে আসে না শ্বশুরের শরীর ভালো না হ্যাঁ এবার যখন আসবে আমাকে বলবে ঠিক আছে অনেক অনেক ক বছর হয়ে গেছে দেখা হয়নি জানো আমরা একসঙ্গে পড়তাম স্কুলে কি মজা লাগতো আর দেখেছো সেই রিলেশন এখনো আছে তোমাদের সঙ্গে না ছোটবেলা একবার তোমাদের বাড়িতে গিয়ে গান শিখেছি স্কুল টাইম থেকে একবার স্কুলে যখন গেছি তখন আমরা কোন ক্লাসে ছিলাম তোমার মনে আছে তুমি তো ছোট ছিলে নাইনথে টেনথে নাইনথে টেনথে ছিলাম না তখন এসে একবার খেয়ে গেছি গাছি আর আজকে আবার আছি তোমার মা কালকে আমাকে ডেকেছে দেখেছো আমাদের কত পুরানো দোস্তি আমি যখন নাইনথে নাইনথে না টেনথে পড়তাম তখন থেকে তাই হ্যাঁ ভালো লাগলো সেদিনকে না গেছি তোমার বান্ধবীর বাড়ি আজকে আমি আমার বান্ধবীর বাড়ি দুই নিয়ে তোমাকে নিয়ে আসছি আমার বান্ধবী তো নেই বিয়ে হয়ে গেছে চলে গেছে আচ্ছা এই বাড়ির মেয়ে ছিল হ্যাঁ ওহো এই যে কি হয় ওনার বোন হ্যাঁ এই ভাইটার বোন আমার দিদি হয় শরবত নেই কোনটা ছোট একটাও ছোট না এটা এটা ছোট কিন্তু মোটা নাও দিদি ওইটা তোমার জন্য দিদি নাও বাবা তুমিও নাও এটা তো অনেক
না অল্প দিছি দিদি খেয়ে দেখো দিদি দারুণ হয়েছে না হ্যাঁ খুব ভালো হয়েছে হ্যাঁ সুন্দর বাড়ি তুমি শরবতটা এত সুন্দর বানিয়ে চোখে বানিয়েছে তুমি না বৌমা আমি বৌমা দুজনে মিলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আবার আসবো আবার দেবে ঠিক আছে আজকে থেকে যাও ভাতটা খেতে যাবে যাবে আচ্ছা ঠিক আছে আজকে থাকবো ভাতটা খেতে যাবে সবাই থাকো আমার ভাইয়ের কথাটা শুনেছো শুনলাম তো হ্যাঁ ফিলাল এটা খাই আমি না থাকলেও তুমি থাকবে আমরা কিন্তু বসে গেছি এই যে হাতটা দিয়ে নিয়েছি আমার ভাই প্রসাদ নিয়ে আছে ওই দেখেন আশ্বিনে রান্ধে কার্তিকে খায় সেই প্রসাদ হ্যাঁ আশ্বিনে রান্ধে কার্তিকে খায় যে যে বর মাগে সেই বর পায় ঠাকুর সবাইকে ভালো রাখো আমার এই বর আশীর্বাদ আর কিছু নাই ঠাকুর সবাইরে ভালো রাখো আমার দর্শকদেরও ভালো রাখো আমি এই প্রসাদ খেয়ে তোমার কাছে এই বর চাইছি তুমি সবাইকে ভালো রেখো এই দেখো এটা নারকেল এইটা গুড় এইটা কলা আর এই যে সেই প্রসাদটা এই যে আমরা এখন এটা খাবো বাবা তুমিও খেয়ে নাও বন্ধুরা প্রসাদ মেখেছি এই যে দেখো তোমরা খাবে নাকি আমার মাখাটা খাবে হ্যাঁ ওই যে কয়েকদিনে বলেছে খাবে এসো এসো এই নাও কি করবো তোমরা তো খেতে পারছো না আমি খেয়ে নি আশ্বিনে রান্ধে কার্তিকে খায় যেই বর মাঙ্গে সেই বর পায় দেখুন আমি একটু প্রসাদ নিয়েছি আমার সামনের বৌদিদের জন্য সোমের মা বৌদি সবাইকে দেব একটু খাওয়াবো আমার বৌমারা আছে না প্রসাদটা খেলে আমার বৌমা আছে আমার বৌদিমণি আছে আমরা খেয়েছি আর ওনাদের জন্য আমাদের দিয়েছে ভাই আমরা নিয়ে যাচ্ছি চলুন তাহলে আমরা এখন বেরোই হ্যাঁ চলো আবার আসবেন সবাই বেরোতে হ্যাঁ কলা তরকারি রান্না করে খাবেন ভালো লাগবে হ্যাঁ কলা পাকাও খেতে পারবেন না এই পাকা কলা কাঁচাটা না আমি হেলেংসা দিয়ে এটা দিয়ে রান্না করে খাবো হ্যাঁ ভালো লাগে আমার কাছে না খুব ভালো লাগে জানো আর এর সঙ্গে যদি আরো নানান ধরনের তরকারি দিয়ে রান্না করা হয় পেটের জন্য ভালো হ্যাঁ আমার না খুব পছন্দ জানো ভাই দিদি তুমি কটা নিয়ে নেবে এখান থেকে ঠিক আছে এখন নিয়ে চলো না আর লাগবে না এই কটা ব্যাস হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আর লাগবে না দেখেছো বন্ধুরা ভাই বাড়ি আসছি বান্ধবীর বাড়ি খাওয়া তো খেয়েছি আবার দেখো আমাকে যত্ন করে দিয়েও দিয়েছে আসি তাহলে ভাই আবার আসবেন সবাই আসবেন হ্যাঁ সবাইকে নমস্কার নমস্কার আসবেন সবাই হ্যাঁ বদি আসি ঠিক আছে চলো টাটা আমরা এসে গেছি আর দিদি তুমি আমার বাড়ি যাবে এখন না এখন যাব না এখন ঘরে যাই হ্যাঁ ঠিক আছে তুমি এখন ঘরে যাও আর আমার বৌদিমণিদের বৌমাকে প্রসাদটা দিও ঠিক আছে হ্যাঁ বলবে তুমি লাগবে রাখবে তো না না বলবে দেখেছো তোমাদের কত মনে করে এনেছে আচ্ছা ঠিক আছে আমি উঠে পড়ি গাড়িতে হ্যাঁ হ্যাঁ আমি এখন চলে যাই হ্যাঁ আগুনটা লেগেছে দর্শকরা অনেক প্রশ্ন করেছে কোথায় কোন জায়গাটা জেটিতে আগুনটা লেগেছিল কিন্তু দিদি কি করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করেছি প্রচন্ড ভিড় ছিল বুঝতে পেরেছো ওই জন্য আমি না বলতে পারিনি ঠিক আছে তাহলে হ্যাঁ বন্ধুরা এরিয়াল বে জেটিতে আগুন লেগেছিল ঠিক আছে তাহলে টাটা হ্যাঁ ভালো থেকো হ্যাঁ তুমি আস্তে আস্তে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বন্ধুরা প্রসাদ খেয়ে তো বাড়ি আসি বান্ধবীর বাড়ি চলে গেছে আমি ঘরে আছি আমি একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে
এখন যাচ্ছি আর এক জায়গায়, আমার বাবা ডুঙ্গি বানাচ্ছে, আমরা ওই ডুঙ্গিতে সারা বাড়ি ঘুরবো। ডুঙ্গিতে নানান রকমের আইল্যান্ডে যাওয়া যায়, ডুঙ্গিতে সাগরে যাওয়া যায়, আর আশেপাশে অনেক আইল্যান্ড আছে, ওখানেও যাওয়া যায়। তো আমি এখন গিয়ে দেখি বাবার ডুঙ্গিটা কত দূর হয়েছে। তো চলেন বন্ধুরা, আপনাদেরকেও দেখাই। আমরা এসে গেছি, আমার বাবা এখানে কোথাও ডুঙ্গিটা বানায়। তো দেখি কোথায় বানায়। দেখো বাবা, এখানে জায়গাটাও কত সুন্দর না? তাও গ্রামে না কি ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। চলো, বাবা তো ওখানে আছে, চলো। ও বাবা, আমি যাচ্ছি এখন বাবার কাছে। বাবা, আমি এসে গেছি। এই দেখুন বন্ধুরা, আমার বাবা ডুঙ্গি বানাচ্ছে, প্রায় প্রায় হয়ে গেছে না বাবা? কত বড় ডুঙ্গি, ওই দেখুন, এখানে দুইজন কাজ করছে, ওই যে আমার বাবা আর এই যে এক মিস্ত্রি। ও মিস্ত্রি দাদা, হ্যাঁ বলো। কাকা ওই যে, তুমি ভালো আছো? ভালো না থাকলে কাজ করা যায়? আর কতদিন লাগবে ডুঙ্গি বানাতে? 3 দিন। আরো 3 দিন? আজকে কি মেশিন বসাবা? হ্যাঁ, তারপরে মেশিন আজকে বসাবা, তারপরে আরো 3 দিন? নিচে ফাইবারের কাজ আছে। নিচে ফাইবারের কাজ? ওহো, তারপরে যাওয়া যাবে না মাছ ধরতে? বন্ধুরা, আর 3 দিন আছে, তারপরে মাছ ধরতে যাব ডুঙ্গিতে। বাবা, ডুঙ্গির পূজা দিতে যাবা না? আমরা পূজোই যাব, সাগরে যাব না বাবা? ঠিক আছে, তোমাদের যদি ডুঙ্গি বানানো লাগে তাহলে বলবে, আমার বাবা আছে আর এই যে মিস্ত্রি আছে, খুব সুন্দর মিস্ত্রি, যদি বানানো লাগে বলবেন, তাহলে আপনাদেরও ডুঙ্গি বানিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা? তো পাপা, আমাকে ডুঙ্গি ভিতরে একটু চড়িয়ে দাও না, আমি ডুঙ্গিতে চড়ি। এই দেখুন, আমি ডুঙ্গি ভিতরে চড়ে গেছি। তারপরে এইখানে আরো ওই কোনায় হবে, ওই কোনায় হবে, এখানে মেশিন বসাবে কি দাদা? এইখানে মেশিন বসবে, তো আমরা আনন্দ করবো, এনজয় করবো, খুব ফুর্তি করবো, মাছ ধরবো। ঠিক আছে বাবা? ঠিক আছে। ও দাদা, আপনাকে কিছু করে দেব নাকি? তোমার করার মতো তো কিছু নাই। আমিও মিস্ত্রির মেয়ে, আমার বাবা ডুঙ্গি বানাতো, আমার বাবা অনেক বড় ডুঙ্গি বানাতো, আমি তো সেই মিস্ত্রির মেয়ে, আমিও একটু একটু টাকাতে পারি, যদি দাও তো বলো, আমি টাকাই দেই। না, এই যে টাকানো লাগবে না। আচ্ছা ঠিক আছে, প্রায় সেই কাজ হয়ে গেছে। ওহো, ঠিক আছে, তাই তুমি এই টাকাও। এই যে আমার ক্লাসমেট, ওই যে দেখুন। নমস্কার। নমস্কার। দেখেছেন বন্ধুরা, আমার ক্লাসমেটেরা, তো আমরা কে কোথায়, কতদিন হয়েছে, সেই আজকে 30-32 দিন, 30-32 বছর পরে আজকে দেখা। এই দেখেন আতুর, এই যে বলে আতুর, পয়সা দেন আমি কাজ করে দেই। এই যে মিস্ত্রি, মিস্ত্রির আতুরটা দেন, কি কায়দা। মিস্ত্রি আমার কাজ দেখে বেউস হয়ে যাচ্ছে। পাপা, এটা অ্যাম্বুলেন্স ঠিক করো তো। এই দেখেন কি সুন্দর করে দিচ্ছি। মাপতে হবে বন্ধুরা, সামনে থেকে চলে আসছি। এই যে দেখুন পুটিং, আমার বাবা পুটিং মারবে। বাবা, এইখানে সেই ইটা হবে না, আমি বসবো না, তারপরে ওইটা ধরবো, আমি চালাবো তো ডুঙ্গি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার বাবা মাছ ধরবে, আমি ডুঙ্গি চালাবো, আমিও পড়ছি তো মাছ তুলবো, কি মজা হবে। দেখেন বন্ধুরা, ভাবছেন কি বড় মাছ বাদলে আমাকে ফেলে দেবে? আমি এতে না রশি পেঁচাইয়ে নেব, আর আমাকে ফেলতে পারবে না। হ্যাঁ, দেখেছো বাবা কি ভালো লাগে না ডুঙ্গি ভিটা? আমি তো দেখিনি কোনোদিন ডুঙ্গি বানাতে, আমার বাবা কবে বানিয়েছে তখন তো আমি
ছিলাম না, আমি জানি না। আমি তো মার কাছে গল্প শুনেছি, আমার বাবা নাকি ডুঙ্গি বানাতো, খালি গল্পই শুনেছি। তার এই যে আমার আদরের বাবা ডুঙ্গি বানাচ্ছে, তাই দেখতে এলাম। ও যে দেখেন একটা ভাই কাজ করে জমির কাজ, এখন ওখানে যাব, দেখি ওই ভাইকে কি মদত করা যায়। পাপা আমাকে তুলে দাও বাবা। বন্ধুরা যাই, ওই ভাইটার কি মদত করা যায় একটু করে দিয়ে আসি। বাবা আমি একটু ওখানে যাই। আরে জাল উঁচা করে নেব। ও কিসি ভাই, কিসি ভাই আসবো, কোথা দিয়ে আসবো? যাচ্ছি বন্ধুরা, ওই কিসি ভাইয়ের কাছে যাচ্ছি, দেখি কি হয় ওখানে গিয়ে। পেয়ে গেছি জায়গা, আমি এখন যাচ্ছি। তুমি কি লাগাবা দাদা? ফুলকপি, বাঁধাকপি। এইখানে ফুলকপি আর বাঁধাকপি লাগাবা? চারা দেবা না লাগাবা? ওই যে চারা বিচি বুনাছি ওগুলি এখান দিয়ে লাগাবা? না, এখানেও বিচি বুনাবো। এখানে বিচি বুনাবা? কি বিচি বুনাবা? এখানে তোমার বেগুনের চারা আর লঙ্কার বিচি পড়বে। ও ঠিক আছে, তোমাকে কোনো হেল্প করে দেব, কিছু কাজ করে দেব? কাজ তো অন করা লাগবে না, এখন তো ওই গেছে, এগুলো ডাং দিতে হবে, গুড়া করে এগুলো কাকাতে হবে না? ওহো এরকমই থাকবে? হ্যাঁ এরকমই থাকবে। এই যে ফিডে ইনি, এই এই যে গাড্ডা, এই গাড্ডা ঠিক হয়ে যাবে, ওগুলো পিটেতে পিটেতে ঠিক হয়ে যাবে না? যা পিপিয়া আছে কামড় দিবে। আচ্ছা এগুলি এইভাবে করে করে, এইভাবে করতে লাগে। আমি তো কোনোদিন করিনি, দেখিও নি, তাই পিটানে পিটানে কি সুন্দর এই ঢিলা ঢিলা গুলি একেবারে পাউডার হয়ে যায়। দেখুন কত বড় বড় চাকা, সব পাউডার হয়ে যাবে। বন্ধুরা কাজ তো করতে পারি না, তো দেখি বড় বড় ঢেলাগুলো যদি একটু ভেঙে যায়, তাহলে দাদা ওই যে ফিনিশিং করে আসছে, খুব সুন্দর হবে। তবুও দাদা বলবে যে না, যাই হোক এক দুটো টাক তো দিয়েছে, তো তবুও দেখি চেষ্টা করে যদি বড় বড় ঢেলাগুলো একটু ছোট ছোট হয়ে যায়, তবুও দাদাও বলবে যে না করেছে। কি দাদা তাই না? আমি তো কোনোদিন এসব করি নাই, তাই জানি না। দেখেছো দাদা, তোমাকে আমি অনেকখানি করে দিয়েছি, ঢেলা ভেঙে দিয়েছি, এই দেখো বড় বড় গোটা গোটা ঢেলাগুলো ভেঙে দিয়েছি। আমি এখন যাচ্ছি, এখানে তো কিছু কাজ করেছি যেটুকু পেরেছি, এখন আমি বাবার ওখানে যাচ্ছি, দেখি বাবা এখন আবার কি করছে। বাবা তাহলে তুমি কাজ করো, আমি এখন যাই বাড়ি। হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা আমি এখন যাচ্ছি বাড়িতে, অনেক কাজ করেছি, চলো বাবা চলো। ঠিক আছে বন্ধুরা, আমি এখন বাড়ি যাচ্ছি, তো আমার ভিডিও আজকে আমি এখানেই সমাপ্ত করছি। সবাইকে আমার তরফ থেকে নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার আমি পুনরায় নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, বাই।